পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস উপলক্ষে মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের মুকুলচন্দ্র মার্কেট এলাকায় শিক্ষা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শুরু হয় রক্তদান শিবির। জেলায় রক্ত সংকট কাটাতে হাজারেরও বেশি জনের রক্তদান করার লক্ষ্যে শুরু হয় রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, বিধায়ক সমর মুখার্জি, সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ডিআই মাধ্যমিক দেবব্রত দাস, ডিআই প্রাইমারি সুজিত সামন্ত সহ অন্যান্যরা। আমাদের বিদ্যালয়ের প্রথম পরিদর্শক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মানে আমরা যাকে বিদ্যাসাগর বলে চিনি, তার জন্মদিন। সেই উপলক্ষে আমরা জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে মাধ্যমিক, প্রাথমিক, শারীরিক শিক্ষা এবং মাস এডুকেশন লাইব্রেরি সবাই মিলে একটা টিচারদের সহযোগিতায় একটা বড় রক্তদানের আয়োজন শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে 1000 জন, অলরেডি 250 জন ক্রস করে গেছে 2 ঘন্টার মধ্যে। আশা করি আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো, দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই যে আপনারা আসুন, আমাদের এখানে আসুন, রক্ত দেন এবং আমাদের শক্তি বাড়িয়ে শক্তি বাড়ান, যাতে আমরা 1000 ইউনিট রক্তদানটা কভার করতে পারি। ধন্যবাদ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মালদা জেলা শিক্ষা দপ্তরের, ডিআই প্রাইমারি, ডিআই সেকেন্ডারি সহ